ওকে, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো না? আমরা এর আগের ক্লাসটাতে অর্থাৎ আগের ক্লাসের আগের ক্লাসে আমরা একটা কোশ্চেন করেছিলাম। আর গত ক্লাসে তো অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল। তো অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল ট্যাগ কোশ্চেন নিয়ে। ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করেছি, টুডে উই আর গোয়িং টু কমপ্লিট দ্য সেকেন্ড পার্ট। ওকে, আমরা খুব দ্রুত করতে হবে আমাদের, তা না হলে আমরা সব টপিকগুলি টাচ করতে পারবো না। আর এই টপিকগুলি আমি কিন্তু আবার আপলোড করে দিচ্ছি ইউটিউবে, তোমরা ইউটিউবে দেখে নিও যদি কোনো কেউ বুঝতে না পেরে থাকো এইখানে। এরপরে তো আমি কোশ্চেন করব, আই উইল আস্ক ইউ কোশ্চেন, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ আস্ক মি, তাই না? আমরা চলে যাব আমাদের আলোচনায়। এন্ড আফটার দ্য ক্লাস আই উইল আপলোড দ্য ভিডিও অন ইউটিউব, তোমরা ইউটিউব থেকে দেখে নিবে। ওকে, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. Okay, good. Yes, sir. Nice. Kya questions pacho? And this is my name, Sohel Rana, Assistant Teacher English, Rajabhat Police Science School and College. Cell number, to email address. If you have any problem, you can contact with me and you have my number in your diary. Rule 11, continue. করছে from the from part 1, part 1 থেকে আমরা কন্টিনিউ করছি। দুভাব যুক্ত assertive sentence থাকে not মুক্ত, দুভাব কি সামনে এনে করি not যুক্ত। অর্থাৎ দুভাব যদি থাকে, যেমন দেখো জিনিয়া ডাজ দ্য ওয়ার্ক, এখন এখানে দুভাব রয়েছে, আমরা কি করব, দুভাব যুক্ত assertive sentence থাকে not মুক্ত, অর্থাৎ not নেই, দুভাবটি ট্যাগে এনে সরাসরি দুভাবটা কোথায় নিয়ে যাব, ট্যাগে নিয়ে যাব, ট্যাগে নিয়ে করি নট যুক্ত। সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে ভুলবো না, ট্যাগ কোশ্চেন করতে বলতে হয় না তুলনা, আমি ট্যাগ বাকি হাই পিকচার। কারণ হলো আরো একটা জিনিস তোমাদের দিতে হবে, সেটা কি, প্রশ্নবোধক চিহ্ন শেষে দিতে ভুলবো না, ট্যাগ কোশ্চেন করতে মোদের হয় না তুলনা, রাইট? ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট, নেক্সট। দুভাব যুক্ত assertive sentence থাকে not যুক্ত, এবার যদি যুক্ত থাকে একই দুভাবটি ট্যাগে এনে করি not মুক্ত, যুক্ত থাকলে মুক্ত, মুক্ত থাকলে যুক্ত, দেখো যুক্ত মুক্ত, এখানে যদি মুক্ত থাকে এখানে যুক্ত হবে। সো ভেরি ইজি টু ডু, আমরা কোশ্চেনটা দেখে যাই, জিনিয়া ডাজ নট ডু দ্য ওয়ার্ক, এখানে নট যুক্ত রয়েছে, তাহলে ভাবটা কি, দুভাব যুক্ত, দুভাব যুক্ত assertive sentence থাকে not যুক্ত, দু ভাবটি ট্যাগে এনে করি নট মুক্ত, মুক্ত এখানে নটটা দিব না, সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে ভুলবো না, ট্যাগ কোশ্চেন করতে মনে হয় না তুলনা, তাহলে কি দাঁড়ালো বলো দেখি, জিনিয়া ডাজ নট ডু দ্য ওয়ার্ক, ডাজ শি, ওকে, মডাল মডাল যুক্ত assertive sentence থাকে not মুক্ত, মডালটি ট্যাগে নিয়ে করি not যুক্ত, মডাল তো জানোই, মডাল দুই প্রকার, আমরা কি কি মডাল দেখেছি, পিওর মডাল এন্ড সেমি মডাল, পিওর মডাল কোনগুলি, ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস্ট, নো এটা পিওর মডাল, সেমি মডাল রয়েছে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু নিড নট ডেয়ার নট উড টু, ক্লাসের মধ্যে খুব প্রয়োজনীয় কোনো কথা না থাকলে কথা বলবে না প্লিজ, হ্যাঁ, ওয়েন আই স্পিক প্লিজ ইউ, যদি খুব প্রয়োজন থাকে ক্লাস রিলেটেড কোনো কথা বুঝতে পারছো না এইগুলি আমাকে জিজ্ঞাসা করবা, এমনি সালাম দেওয়া দরকার নাই, ক্লাস শুরু হয়ে গেলে সালামের কোনো প্রয়োজন নাই, সালাম যে প্রথম ঢুকবে সে সালাম দেবে, ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে মোডালসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো কি মোডাল, পিওর মোডাল, আরেকটা হলো সেমি সেমি মডাল, আমি তোমাদের বহু আগে থেকে এগুলি পড়িয়েছি, এগুলি খালি একটু রিমেম্বার করো, তাই না? একটা হলো পিওর, পিওর কোনগুলি, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, আরেকটা হলো সেমি মডাল, সেমি মডাল কোনগুলি, এই আইডি 2201218, তুমি মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোন মিউট করো, কোলাগুলি হচ্ছে তোমার ওখানে, মাইক্রোফোন মিউট করো,
মেহেরিন আক্তার এটাকে মেহেরিন নাকি মাহরিন মাইক্রোফোন মিউট করো মিউট করো মিউট করো ওকে আমি মিউট করে দিয়েছি নাও লুক হিয়ার pure and semi pure modal noita semi modalo oi rokom onek guli ache ki have to has to had to used to need not dare not tai na eguli sob semi modal to semi modal jetai thakuk ta keno ought to eguli jokhon tag e thakbe eguli ke tag e niye sentence e thakle eguli ke tag e niye chole jabo eguli sathe not jukto thakle tag e not mukto hobe ar not mukto thakle tag e giye মডাল এর মধ্যে মিক্সড রয়েছে পিওর এন্ড সেমি মডাল দুইটাই মিক্সড রয়েছে যিনি ক্যান ডু দ্য ওয়ার্ক এখানে ক্যান ইজ এ মডাল এভাবে আমরা বলতে পারবো না এটা রং আমাদের ট্যাগে যখনই নিব তখনই এটা কন্ট্রাকশন ফর্ম করে দিতে হবে কন্ট্রাকশন ফর্ম গুলি আমরা প্রথম সিরিজ দেখিয়েছিলাম তোমরা যারা পারোনি তারা ইউটিউবে দেখে নিও ইউটিউবে আমরা আপলোড করে দিয়েছি can যোগ not এটা দুটো হয়ে যায় কি হয়ে যায় c a n t এটা উচ্চারণ কি who can say উচ্চারণটা কি cannot এটার উচ্চারণ হলো can't উচ্চারণ দেখো তো কি হবে বলো ইয়ে বলো চানাজ বলো W O N apostrophe T good এখানে will যোগ not এই দুইটা মিলে won't এই দুইটা মিলে কি হবে won't হ্যাঁ উচ্চারণ কি won't উচ্চারণটা কি won't won't look বাংলাতে আমি লিখে দিয়েছি উচ্চারণ কি won't okay তাহলে আমাদের দেখো এখানে ঝামেলা আছে এটার উচ্চারণ কিন্তু খ্যান এটার উচ্চারণ কি খ্যান আর এটার উচ্চারণ কি যখন আমরা নেগেটিভ কন্ট্রাকশন ব্যবহার করব তখন কিন্তু আর খ্যান্ট না ইটস খ্যান্ট ওকে হ্যালো জিনিয়া ক্যান ডু দ্য ওয়ার্ক can't she he will come on he okay modal jukto subject sentence thake not jukto modal ti tag e niye kori not mukto jodi jukto thake tale mukto korte hobe now look here jinia can't do the work ekhane can't not jukto royeche tale amra eta ki korbo can ekhane can she আর জিনিয়ার জন্য তাই না আর হি ওন্ট কাম এটা কি হবে উইল শি শি উইল হি উইল হি ওকে নাও লুক ভেরি ইজি টু পারফর্ম ভেরি ইজি টু ডু আচ্ছা জিনিয়া কান্ট ডু দ্য ওয়ার্ক ক্যান শি হি ওন্ট কাম will he 15 need bhabta amader ektu jhamela felbe because it can be
a modal or it can be a main verb. Okay. আমার কথা বুঝতে পেরেছো? নিড ভার্বটা মডাল ভার্ব হতে পারে এবং এটা মূল ভার্ব হতে পারে। নিড যখন মডাল হবে তখন এটার সাথে নট যুক্ত থাকে আর আমরা তখন অবশ্যই নিড ভার্বটাকে ট্যাগে নিয়ে যাব মডাল যখন হিসেবে নিড ব্যবহার হবে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি মডাল নিড নয়, অর্থাৎ নিড নট যুক্ত যদি থাকে, নিড নট ভি জিরো এই অবস্থায় থাকলে মডাল নিড ট্যাগে নিয়ে আসবো, পরিনট মুক্ত। আমরা এক উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখো, উই নিড নট বাই আ কার, উই নিড নট বাই আ কার। নাও লুক হিয়ার, এখানে আছে কি নিড নট বাই, তাহলে এটা মডাল নিড। তাহলে মডাল নিড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট যুক্ত, মডাল নিড কে ট্যাগে নিয়ে পরিনট মুক্ত। ঠিক এমনিও এখানেও তাই, আমাদের মোডালের ফর্মুলাই হবে মোডাল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট যুক্ত, মোডাল দি ট্যাগ এনে করি নট মুক্ত। তাহলে কি দাঁড়াবে বলো দেখি? এখানে অশ্বদের আনসার হিয়া, উই নিড নট বাই এ কার, নিড উই, হি নিড নট লিভ দ্য রুম, নিড হি। ওকে, নাও এখানে আমাদের বুঝতে হবে যে হোয়েদার ইট ইজ মোডাল অর এ মেইন ভার্ব। এটা বোঝার জন্য আমরা দেখবো এর পরে নট প্লাস ভি জিরো আছে কিনা। নট প্লাস ভি জিরো থাকলে এটা মোডাল। আরেকটা লক্ষ্য করো, হি আমরা কিন্তু নিডস বলি নাই, মোডাল হইলে এটা কোন অন্য কোন ফর্ম হইবে না, অর্থাৎ নিডস হবে না, নিডিং হবে না, এরকম অন্য কোন ফর্ম নাই মোডাল গুলো। ওকে, সেকেন্ড নিড ভার্বটি যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা মেইন ভার্বের সূত্র অনুযায়ী মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট মুক্ত, ডু ডাজ ডিড ট্যাগ এনে করি নট যুক্ত। আবার যুক্ত থাকলে মডাল যুক্ত মূল ভাব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট যুক্ত, ডু ডাজ ডিড ট্যাগ এনে করি নট মুক্ত। যুক্ত থাকলে মুক্ত, মুক্ত থাকলে যুক্ত। যেমন দেখো, উই নিড টু বাই এ কার, এখানে নিডটা কিন্তু মূল ভার্ব, ইট ইজ নট এ মডাল ভার্ব। কিভাবে বুঝলাম? নিডের পরে নট প্লাস ভি জিরো নাই, এখানে নট প্লাস ভি জিরো অ্যাবসেন্ট, সো ইট ইজ নট এ মোডাল নিড, ইট ইজ দ্য মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের রুল আমরা প্রথম পার্টে শিখেছিলাম, প্রথম পার্টে আমরা শিখেছিলাম মূল ভাব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট মুক্ত, ডু ডাজ ডিড ট্যাগ এনে করি নট যুক্ত। তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো? ডু যোগ নট করেছি, ডোন্ট উই ইজ দ্য রাইট আনসার, যেহেতু এটা মূল ভার্ব। মূল ভার্বের ক্ষেত্রে ডু ডাজ ডিড এটা দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। হি নিডস সাম মানি, ও নিডেড সাম হেল্প, কি হবে বলো দেখি? ওখান সে কে বলতে পারবে? ওই নিয়ে সম্মানি ডাজেন্ট হি, আর ওই নিয়ে সাম হেল্প ডিডেন্ট উই, ডিডেন্ট উই ইজ রাইট আনসার, গুড। তাহলে আমরা দেখি উই হি নিড সাম মানি, ডাজেন্ট হি, উই নিডেড সাম হেল্প, ডিডেন্ট উই, রাইট আনসার, থ্যাংক ইউ। এই দেখো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, অর্থাৎ মূল ভাব যুক্ত, ও এটা আমরা আগে দেখাই না, আজকে দেখাচ্ছি। দেখো, মূল ভাব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট মুক্ত, ডু ডাজ ডিড ট্যাগ এনে করি নট যুক্ত, আর সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে ভুলবো না, ট্যাগ কোশ্চেন করতে মধ্যে হয় না তুলনা। অর্থাৎ মূল ভাব যদি থাকে, তাহলে মূল ভাবের কয়েকটা ফর্ম আছে, আমরা মূল ভাব এস বা ইয়ের যুক্ত ভাব যদি থাকে, এস বা ইয়ের যুক্ত ভাব সেটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ভাব, তাই না? অর্থাৎ এস বা ইয়ের যুক্ত ভাব যদি থাকে তখন আমরা ডাজন দিয়ে করব, যদি নট মুক্ত থাকে ডাজন প্লাস প্রোনাউন, এটা এস বা ইয়ের ভাব থাকবে। ওকে, নাও লুক হিয়ার, রাজু ওয়াকস, আমরা কি করব? এস ভাব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট মুক্ত, ডাজটাকে ট্যাগ দিয়ে করি নট যুক্ত, এস ভাব যুক্ত যদি থাকে, এস বা ইয়ের ভাব যদি থাকে, তাহলে এস ভাব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে নট মুক্ত, ডাজটাকে ট্যাগ এনে করি নট যুক্ত, সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে ভুলবো না, ট্যাগ কোশ্চেন করতে মধ্যে হয় না তুলনা, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিতে হবে। তাহলে রাজু ওয়াক স্লোলি, ডাজন্ট হি, জিনিয়া হেল্পস দ্য পুয়ার, মনীষা বলো, কে পারবে বলো? হালিমা বলো, হালিমা বলো, ডাজন্ট হি, ডাজন্ট হি, ঠিক আছে, ডাজন্ট হি, জিনিয়া, ডাজন্ট হি, ডাজন্ট হি, the sun gives us light, ki hobe
doesn't eat কেন সান ব্যক্তি না বস্তু ওকে তাহলে দেখো জেনিয়া হ্যাজ আ পল ডাজন্ট শি দ্য সান গিভস আস লাইট ডাজন্ট ইট মূল ভাব যুক্ত অ্যাসারটিভ সেন্টেন্স যদি মূল ভাব যুক্ত থাকে এখানে কোনো এস বা ইএস যুক্ত না থাকে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান তাহলে প্রেজেন্ট ফর্ম যুক্ত অ্যাসারটিভ সেন্টেন্স থাকে নট মুক্ত বা যুক্ত ডোন্টটাকে ট্যাগ এনে করি নট যুক্ত যদি মুক্ত থাকে যুক্ত তাই না এখানে ডোন্ট প্লাস প্রোনাউন ব্যবহার করব এই এই এখানে মুক্ত এটা মূল ভাব যুক্ত আছে নট এখানে দেই নাই তাই না আচ্ছা এখন দেখো উই ওয়াক স্লোলি তাহলে এখানে মূল ভাব তাহলে এখানে নট মুক্ত রয়েছে মূল ভাব যুক্ত অ্যাসারটিভ সেন্টেন্স থাকে নট মুক্ত দুটাকে ট্যাগ এনে করি নট যুক্ত তাহলে ডোন্ট আর এখানে সাবজেক্টের প্রোনাউন ফর্ম এখানে উইটা তো প্রোনাউনই রয়েছে এই জন্য আর এটাকে পরিবর্তন করতে হবে না প্রোনাউনটাকেই বসিয়ে দেব ওকে উই হ্যাভ দ্য পোর কি হবে বলো দেখি Don't we? They play football. কি হবে? Don't they? দেখো, we have the poor. Don't we? They play football. Don't they? Okay? Good. বুঝতে পেরেছো? Any question? জি স্যার, বুঝছি। ওকে সাবজেক্ট যদি past form হয় past form যুক্ত assertive sentence থাকে not মুক্ত did not tag দিয়ে করি not যুক্ত did টাকে tag এনে করি not যুক্ত did যুক্ত দিয়ে তার সাথে not যুক্ত করব যেমন we went there দেখো এখানে past form যুক্ত assertive sentence থাকে not মুক্ত did টাকে tag এনে করি not যুক্ত তাহলে আমাদের কি দাঁড়ালো we went there didn't we করো দেখি তাড়াতাড়ি অনেক ভালো পার্থিস্য ডু নট ডাজ নট ডিড নট যুক্ত অ্যাসারটিভ সেন্টেন্স যদি থাকে তখন কি করবো Do not, does not, did not যুক্ত assertive sentence কে আমরা যখন ট্যাগ করবো তখন do, does, did ট্যাগ এনে করি not মুক্ত নটটাকে মুক্ত do verb যুক্তর ক্ষেত্রে এটা যেটা আমরা করেছি do verb যুক্ত assertive sentence থাকে not যুক্ত do, does, did ট্যাগ দিয়ে করি not মুক্ত তাই না আমরা দেখি রাজু does not walk slowly এটা কি হবে does he slowly কি হবে Do they? Raju does not walk slowly. Does he? They don't quarrel. Do they? Good. We don't sing loudly. Kya hobe? Taradari bolo. Khub taradari. Shomoy nai. Do we? I didn't go to. Did I? Good. Did I? Taro we don't sing loudly. Do you? I didn't go to Bangkok. Did I? থ্যাংকস গড আমরা আজকে পার্ট টু শেষ করতে পেরেছি আমরা নেক্সট ক্লাসে আরেকটা পার্ট আছে পার্ট থ্রি এটা একটু জটিল পার্ট এই জন্য আমরা পার্ট থ্রি তে রেখেছি ডোন্ট মিস দ্য ক্লাস ওকে আমরা খুব দ্রুত ওকে স্যার ক্লাসগুলি শেষ করব যতগুলি টপিক আছে শেষ করে ফেলতে চাই ঘরে বসেও যাতে আমাদের সময়টা অপচয় না হয় আর যারা ক্লাস করছে না তাদেরকে সবাইকে নোটিস করে দিও যে আমাদের কিন্তু পুরোদমে ক্লাস চলছে এন্ড আপলোড আছে ভিডিও গুলি ইউটিউবে তোমরা দেখবে লাইক দিবে শেয়ার করবে কমেন্ট করবে স্যার ইউটিউব চ্যানেলটার নাম কি rplsc.edu.bd এটাই তো rplsc আমাদের ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা